আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে যে ঘুঘু পাখির পাতলা পায়খানা বা সবুজ পায়খানা কেন হয়, এই বিষয়টি নিয়ে আমার বাবা আজকে সম্পূর্ণ আলাপটি করবে এবং এর কারণ ও সমাধান জানানোর চেষ্টা করবে। তো আপনারা আমার বাবার মুখ থেকে শুনুন। বাবা প্রথমে বলো যে ঘুঘু পাখির সবুজ পায়খানা বা পাতলা পায়খানা কেন হয়, তারপর তুমি এর সমাধান বলো। এখন বর্ষার সিজন, ঘুঘু পাখির পাতলা পায়খানা আর ই হইতে পারে ভাইরাসের কারণে। বর্ষার সিজনে ক্যাতক্যাতা স্যাঁতস্যাঁতা ওই পানি ঠানি বা ঠান্ডা ঠান্ডার জনিত কারণে, আর ওই সময় দূষিত কিছু থাকে ওই কারণে হইতে পারে এটা। আর পাতলা পায়খানার জন্য যা খাওয়াইবেন সেটা অন্য কোনো ওষুধ টষুধ না, সাইড এফেক্ট হইতে পারে। আর পাখির ওষুধ যেটা করলে এটা খাওয়াইলে হইব না, এটা শুধু সেলাইন খাওয়াইলেই হবে। সেলাইন খাওয়াইলে ই হবে, ওই যে হাফ লিটার পানিতে মানুষে যেভাবে খায় ওইভাবেই ই করে, অল্প পানিতে অল্প পরিমাণ গোলাই দিয়া তারপর সিরিজের মাধ্যমে যদি খাওয়াই দেওয়া হয়, কারণ পাতলা পায়খানা হইলে ওরা খাওয়া বন্ধ করে দেয়। যদি খাবার বন্ধ করে দেয় তাহলে ওরা সিরিজের মাধ্যমে সেলাইনের পানি দিয়ে খাওয়াইতে হইব, আর হাতে হ্যান্ড ফিটিং করতে হইব। যদি অল্প কিছু এক থেকে দুই দিন করলেই ঠিক হয়ে যাবে, তারপর পাখির কোনো সময়। আচ্ছা, এই চিকিৎসাটা হচ্ছে একেবারেই ঘরোয়া এবং প্রাকৃতিক চিকিৎসা, আর এই চিকিৎসায় আসলে কোনো সাইড এফেক্ট নাই। তো এটা হচ্ছে প্রাইমারি অবস্থায় যদি পাখির এই সমস্যাটা দেখেন আর যদি সাথে সাথে এর প্রতিকারটা করে ফেলেন, তো ঘরোয়া চিকিৎসায় এই সমস্যাটির সমাধান হয়ে যায়, রোগটি ভালো হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের বুঝতে অনেকটা দেরি হয়ে যায় এবং রোগটা অনেকটা গাঢ় হয়ে যায়, যার দরুন আমাদের ঘরোয়া চিকিৎসা হয়তো বা পাখি ভালো হচ্ছে না, পাখির পায়খানার সমস্যাটা ঠিক হচ্ছে না। তখন যেটা করবেন যে বাজারে কসমিক প্লাস বলে একটি ওষুধ কিনতে পাওয়া যায়, এটা কিনে নেবেন। এটা কিনে এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিশিয়ে পাখিটিকে খেতে দেবেন, সে পানিটিকে খেতে দেবেন এবং সে পানিটি ছয় ঘন্টার মতো রাখবেন। ছয় ঘন্টা পর আবার সে পানিটিকে ফেলে দেবেন, ফেলে দিয়ে আবার পরবর্তী দিনে আবার দিবেন, আবার ছয় ঘন্টার মতো রাখবেন। তো এইভাবে আর কি তিন থেকে পাঁচ দিন নিয়ম করে খাওয়াবেন, তো ইনশাল্লাহ সমস্যাটা ঠিক হয়ে যাবে। তবে একটি সতর্কতার বিষয় হচ্ছে, অনেকে পাখির ওষুধটিকে খুব দ্রুত ভালো করার জন্য তাড়াহুড়া করে ওষুধটা খুব বেশি পরিমাণে দিয়ে ফেলে, তো এতে সাইড এফেক্ট, অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে। আমার তো অনেকের সমস্যা, অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো তাড়াহুড়া করবেন না, ওষুধের পরিমাণ বেশি কম বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তো এক লিটার পানিতে এক গ্রামই দেবেন এবং একটু অপেক্ষা করতে হবে তিন থেকে পাঁচ দিন, আসলে ইনশাল্লাহ এর মধ্যেই সমস্যার সমাধানটি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে অবশ্যই নির্দ্বিধায় জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।